আসসালামু আলাইকুম, টনি কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আজ করে দেখাবো একদম কোনো ঝামেলা ছাড়াই কিভাবে হাতে ডাল মাখিয়ে রান্না করতে হয়। আজ আমি এই সিম্পল রেসিপিটি করেছি আমার ব্যাচেলার ভাই ও বোনেদের জন্য, যারা একদমই রান্না করতে পারেন না। এখানে আমি প্রায় 1.5 কাপ মতো ডাল রান্না 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ডাল ভালো করে ধুয়ে নেবেন যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার পানি বের হয়। এভাবে রান্নার আধা ঘন্টা আগে যদি ডাল ভিজিয়ে ডাল রান্না করেন তাহলে কিন্তু ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডাল ভালোভাবে না ধুলে ডালে কিন্তু একটা উগ্র গন্ধ থেকেই যাবে, তাই অবশ্যই ডালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন আমি একটি কড়াইতে ডালগুলোকে পানি ঝরিয়ে নিয়ে নিব। এখন এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরা বাটা। অনেকে ডালে আস্ত জিরা খায়, আমি আস্ত জিরা দিব না বলে আমি জিরার বাটাটা পরিমাণে একটু বেশিই দেব। এখন 6-7টি রসুনের কোয়া কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন এতে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা মরিচ ফালি করে। আমি ডালে কোনো শুকনো মরিচের গুঁড়ো দিব না, কারণ ডাল খেলে যেহেতু পেট গরম হয় আর শুকনো মরিচ খেলে আরও অসুবিধা হতে পারে এজন্য। এখন দিয়ে দিলাম মাঝারি সাইজের তেজপাতা। তেজপাতা দিলে ডালে অন্যরকম ফ্লেভার আসে। এখন এতে দিয়ে দেব 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। আপনারা ডালে কিন্তু হলুদের পরিমাণটা একটু খেয়াল করেই ব্যবহার করবেন, কেননা ডালের কালারটা কিন্তু অনেক অংশে হলুদ দেওয়ার উপরেই নির্ভর করে থাকে। হলুদ কম বা বেশি হলে ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর যে কোনো তরকারি দেখতে সুন্দর না হলে কিন্তু খাওয়ার রুচিই আসে না। এখন এতে দিয়ে দিব 1/2 টেবিল চামচ লবণ। লবণটা আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এসব কিছু দেওয়ার পরে এখন আমি হাতটাকে এমন কাপার মতো করে মেপে মেপে প্রায় 1/2 কাপ মতো তেল দিয়ে দিব। ডাল রান্নার সময় যদি হলুদ বেশি হয়ে যায় তাহলে আপনারা তেলের পরিমাণটা সামান্য বাড়িয়ে দিবেন, এতে করে হলুদের ভাবটা কেটে যায়। সব কিছু দিয়ে এবার ডালকে ভালোভাবে মাখাতে হবে। এভাবে ডাল রান্না আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শিখেছি। অনেকে অনেকভাবে ডাল রান্না করেন, কিন্তু আমার কাছে এভাবে ডাল রান্না করাটাই অনেক সহজ ও মজাদার মনে হয়। কথায় বলে ডালের স্বাদ জালে, কিন্তু এভাবে যদি মাখিয়ে ডাল রান্না করেন তাহলে অল্প সময়ের মধ্যে ডাল যেমন রান্না হয়ে যাবে তেমন খেতে অনেক সুস্বাদু লাগবে। আপনারা হয়তো খেয়াল করছেন আমি ডালগুলোকে বেশ ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাখাচ্ছি। এভাবে মাখানোর ফলে মশলাগুলো কিন্তু ডালে ভালোভাবে মিশে যাবে। এভাবে ডালগুলো প্রায় 3 মিনিট মাখানোর পরে আমি এতে দিয়ে দেব প্রায় 1 লিটার পরিমাণ পানি। আপনারা চাইলে আরও সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন। এখন আমি ডালকে ঢেকে দেব 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পরে এসে আমার ডাল কিন্তু হয়ে গিয়েছে। ডালগুলো কেমন ফুটে গেছে দেখুন। এ পদ্ধতিতে রান্নার ক্ষেত্রে ডাল কিন্তু একদম গলে যাবে না, ডাল এমন গলা গলা অবস্থায় থাকবে। এখন আমি এতে সামান্য চিনি দিয়ে পরিবেশন করব। পরিবেশন করে নিলাম আমার ব্যাচেলার ভাই ও বোনদের জন্য কোনো ঝামেলা ছাড়াই হাতে মাখিয়ে ডাল রান্না। আপনারা অবশ্যই বাসায় এভাবে ডাল রান্নার চেষ্টা করবেন, আপনাদের কাছে অনেক সুস্বাদু লাগবে ইনশাল্লাহ। আর আমার এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, অন্যদিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।